जनाब नजरुल इस्लाम हिल साहेब उपस्थित आछेन, संग्रामी नेतृबृंद उपस्थित आछेन, विभिन्न यूनिट थेके आगत आवामी लीगेर संग्रामी सभापति साधारण सम्पादक यूनियन परिषदेर चेयरमैन बृंद उपस्थित आछेन, अंग संगठनेर संग्रामी सभापति साधारण सम्पादक नेतृबृंद उपस्थित आछेन, এই এলাকার আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ান যুবক ভাই বন্ধুর আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় শোক দিবসে আজকের এই দিনে আজকে আমরা শুরু করতে চাই, আজকের এই 15 আগস্ট আসলে বাঙালির হৃদয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। এই 15 আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়, যারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের জন্য নেই, অনেকে ফাঁসির কাছে বিচার করে ঝুলানো হয়েছে, অনেকে এখনো বাইরে আছে। আমাদের দাবি থাকবে যারা এই নৃশংস ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্তে তাদেরকে অবশ্যই ঝুলাতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই 15 আগস্ট আজকে বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় একটি কলঙ্কময় অধ্যায়ের দিন। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার পরিজন সহ ঘাতকদের সবাইকে হত্যা করেছে। দুঃখের সাথে বলতে হয় যে ছোট্ট ছেলেটি রাসেল যখন তার মা বাবা সবাইকে গুলি করে হত্যা করা হলো, এই বাচ্চাটা তখন বলছিল তোমরা আমাকে মেরো না, তোমরা আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। নরপশু পাষাণ্ডর তোরা এই বাচ্চার কথাটা তাদের কানে পৌঁছলো না, তাকে এই কথা বলে আসো তোমার মায়ের কাছে নিয়ে যায় বলে তাকে নিয়ে গুলি করে হত্যা করেছে। কত নৃশংস হত্যাকাণ্ড তারা সেদিন ঘটিয়েছে। বীর ভাইয়ের আমার, শুধু তাই না, আপনারা জানেন 21 আগস্টে 15 আগস্টে 21 আগস্টে আবার আমার নেত্রীকে হত্যা করার পরিকল্পনা তারা করেছিল। আল্লাহর রহমত নেত্রীর প্রতি দেশ ও জাতির মানুষের অগাধ ভালোবাসা আছে, দোয়া আছে। সেদিন আমিও ছিলাম এই 21 আগস্টের গ্রেনেড হামলার সময়, আমি মিছিল করব বলে নেত্রীর ট্রাকে ধরে আমি দাঁড়িয়েছিলাম। বাকি ভালো আসরের নামাজের আজান হয়েছে, আমি নামাজ পড়ার জন্য কুলব সমাজারের মসজিদে চলে গিয়েছি, নামাজ পড়ে এসে মিছিল করব। এর মধ্যে নামাজ শেষ হওয়ার পরেই এই ভয়াবহ নৃশংস গ্রেনেড হামলা দেখেছি, চোখের সামনে দেখেছি, দুটি পা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখেছি। অনেক ভাইকে আমরা ভ্যান গাড়িতে করে, ঠেলা গাড়িতে করে হাসপাতালে পাঠিয়েছি, সেটা আমাদের সকলের শরীরেই রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। এই যে একটি ইতিহাস, এই ইতিহাস আপনাদেরকে মনে রাখতে হবে। নেত্রীকে শুধু গ্রেনেড হামলা নয়, আমার সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক, চট্টগ্রামের একটি জনসভায় নেত্রীর উপর গণহারে গুলি করেছিল, ওই দিন তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। ওই দিন আমি যে কোন প্রকারে চট্টগ্রামে ছিলাম, আমার বন্ধু চট্টগ্রামের ছাত্র নেতৃবৃন্দের আমন্ত্রণে আমি ওইখানে গিয়েছিলাম, যে পরিকল্পনা করে গণহারে নির্বিচারে গুলি করেছে, অনেক লোক নিহতের মধ্যে সেদিন আমার নেত্রী বেঁচে গিয়েছে। আজকে আপনাদের কাছে আমাদের একটি কথা বলার, আজকে দেশ ও জাতি এই দিন আপনাদেরকে স্মরণ রাখতে হবে। আজকে শেখ হাসিনা বেঁচে আছে বলেই বাংলাদেশ পৃথিবীর রাষ্ট্রের কাছে, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবং আপনারা দেখেছেন এই দুর্যোগের দিনে করোনা ভাইরাসের মহামারী এবং বন্যা একই সময়ে আমাদের দেশে এবার এসেছিল, এবং সেটাও আমাদের নেত্রী অত্যন্ত দক্ষতার সহিত তার দক্ষ বুদ্ধি বিবেচনায় আজকে এই করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের দ্বারা কমে আজকে ঠিক মতো কিভাবে করতে হয় সেটা স্মৃতি করেছেন। তাই প্রিয় ভাইয়ের আমার, আমরা মনে করি শেখ হাসিনার হাতে দেশ থাকা মানে দেশ নিরাপদ, শেখ হাসিনার কাছে দেশ থাকলে এই দেশের উন্নয়ন হবে, শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নয়ন রাষ্ট্রে রূপান্তরিত করবে। তাই আমি আজকের এই দিনে আমার নেত্রী সহ সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা রেখে
আমি আমার বক্তব্য শেষ করব কারণ এখানে আমার সক্রিয় আওয়ামী লীগের সভাপতি আছেন উনি বক্তব্য রাখবেন উনি হয়তো আপনাদেরকে দিক নির্দেশনা বক্তব্য দিবেন পরিশেষে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব আসুন শেখ হাসিনা হককে শক্তিশালী করি সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই সকল চক্রান্ত ষড়যন্ত্র দুশ্মনের বিরুদ্ধে লড়াই সংগ্রামের জন্য নিজেদেরকে সাংগঠনিক ভাবে দক্ষতার সহিত তৈরি করে এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ।